আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিভুজের ক্ষেত্রফল এবং ত্রিভুজের বর্কেন্দ্র এই বিষয়গুলো নিয়ে। আর আপনারা সকলে অবগত আছেন যে পাপিলি ডুগের পক্ষ থেকে প্রতিবারই যে সুপার সাজেশন প্রণয়ন করা হয় সেটা কিন্তু আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে অর্থাৎ papiludicare.net সেখানে কিন্তু আপলোড করা হয়েছে। সেখান থেকে আপনারা কিন্তু চাইলে কালেক্ট করতে পারেন অথবা আমাদের অনলাইন প্রোগ্রামে যুক্ত হয়ে আপনারা কিন্তু ফ্রিতে এই সুপার সাজেশনটি নিতে পারেন সাথে সমাধান ক্লাসও। তো চলুন আজকে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আজকে আমাদের মূল আলোচনার বিষয়টা ছিল যে ত্রিভুজের বরকেন্দ্র। প্রথমে বুঝতে হবে আপনার ত্রিভুজের বরকেন্দ্র কাকে বলে, ত্রিভুজের বরকেন্দ্রটা কি। ত্রিভুজের বরকেন্দ্রটা হচ্ছে আমরা যদি একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে মধ্যম অঙ্কন করি, এই মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে ত্রিভুজের বরকেন্দ্র। এখন আমি যদি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, মনে করেন এটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের আমি যদি মধ্যম অঙ্কন করি তাহলে ধরেন এই এডি একটা মধ্যমা, বিবাহ থেকে এইখানে একটা মধ্যম অঙ্কন করলাম বিই, তারপর সিবাহু থেকে একটা মধ্যম অঙ্কন করলাম আমরা। আচ্ছা তাহলে এই যে দেখেন এখানে যতগুলো মধ্যম অঙ্কন করা হয়েছে এই মধ্যমাগুলো কিন্তু আপনার এই বিন্দুতে ছেদ করছে। এই যে আমাদের যে বিন্দুতে ছেদ করলো এই মধ্য, এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের বরকেন্দ্র। এই যে বিন্দুটাই হচ্ছে ত্রিভুজের বরকেন্দ্র। এবং আমরা একটা কথা জানি যে বরকেন্দ্র একটা ত্রিভুজকে, একটা ত্রিভুজের প্রত্যেকটা মধ্যমাকে আপনার 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অর্থাৎ 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে প্রত্যেকটা মধ্যমা। আপনার এডি মধ্যমা, বি মধ্যমা, সিএফ এই সকল মধ্যমাকে আপনার 2:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এই বরকেন্দ্রের স্থানাঙ্ক, ধরেন আপনার এরকম তিনটা স্থানাঙ্ক দেওয়া থাকলো, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলো x1 y1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলো x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলো x3 y3, তাহলে এই বরকেন্দ্রের স্থানাঙ্কটা কত হবে এটাকে কিন্তু আপনার বের করতে বলে। এটা আসে আপনার অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলোর মধ্যে আসে। তাহলে এই বরকেন্দ্রের স্থানাঙ্কটা কত হবে সেটা আমরা একটু বের করি। তাহলে বরকেন্দ্রের স্থানাঙ্কটা হবে, বরকেন্দ্রের স্থানাঙ্ক স্থানাঙ্কটা হবে আমাদের এরকম, এক্স সমান সমান হবে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। এটা হবে x এর স্থানাঙ্ক, অর্থাৎ x এর মানটা হবে এটা। আর y এর মানটা হবে এরকম, x y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। তাহলে এটাই হবে, অর্থাৎ এটাই হবে আপনাদের স্থানাঙ্কের মান। এটা হবে x এর ভ্যালু, এটা হবে y এর মান। এইভাবে যদি আপনি মানগুলো বের করেন যুক্তি করার পরে তাহলে এটি কিন্তু হয়ে যাবে কি আপনার ত্রিভুজের বরকেন্দ্রের স্থানাঙ্কের মান। এখন আমরা একটা উদাহরণ দিই, একটা অঙ্ক আসছে আপনাদের পরীক্ষায়, আমরা একটা অঙ্ক সমাধান করি। ধরুন আপনাদের এরকম বলা হলো যে 0 0 3 0 এবং 3 3 3 0 এবং হচ্ছে আপনার 3 3 শীর্ষবিন্দু হলে বরকেন্দ্র বের করো, বরকেন্দ্রের স্থানাঙ্ক বের করো। ধরেন এরকম তিনটা স্থানাঙ্ক আপনাদের দেওয়া হলো, তিনটা বিন্দু দেওয়া হলো শীর্ষবিন্দু, অর্থাৎ ধরেন এ বি সি এরকম তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এটা 0 0 3 0 এটা হচ্ছে 3 3, এরকম তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। এই তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে তার বরকেন্দ্র কত হবে, তার বরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে আমরা বরকেন্দ্রের স্থানাঙ্ক কীভাবে বের করতে পারি, এই যে আমাদের সূত্র আমি এখানে অলরেডি লিখে রাখছি, এই সূত্রটা আমরা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা এখন আমরা ইউজ করব। তাহলে এটা হচ্ছে এক্স ওয়ানের ভ্যালু, এটা হচ্ছে এক্স টুর ভ্যালু, এটা হচ্ছে এক্স থ্রির ভ্যালু, এই যেটা। তাহলে আমরা লিখি এখানে এক্স ওয়ান হচ্ছে 0 0 0 বিন্দু, এক্স টু হচ্ছে 3, এক্স থ্রি হচ্ছে 3, তাহলে 6/3 সমান 2। তাহলে আমাদের এক্সের ভ্যালুটা আসছে কিন্তু, তো দেখেন এক্সের স্থানাঙ্কটা আসছে 2, এবং ওয়াই এর বেলায় খেয়াল করেন এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2, অর্থাৎ এই 0 মান, এবং এটা হচ্ছে y3। তাহলে 0 + 0 + 3/3 = 3/3 সমান হচ্ছে 1। তাহলে আমাদের বরকেন্দ্রের স্থানাঙ্কটা হবে, এই যে দেখেন বরকেন্দ্রের স্থানাঙ্ক, বরকেন্দ্রের
স্থানাঙ্ক এক্স ওয়াই, এক্স এর মানটা পাইছি আমি 2 এবং ওয়াই এর মানটা পাইছি 1, এটাই কিন্তু হবে আমাদের আনসার। আপনাদের যখন বর্গকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলবে তখন আপনারা এই সূত্রটা লিখে এইভাবে আপনারা ত্রিভুজের বর্গকেন্দ্র বের করবেন। এবং বর্গকেন্দ্রের সংজ্ঞা অনেক সময় আসে, আমি সংজ্ঞাটা প্রথমে বলে দিছি, আবার বলতেছি যে একটা ত্রিভুজের মধ্যমাত্রায় যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ত্রিভুজের বর্গকেন্দ্র। আশা করি সকলে বুঝতে পারছে। এর পরবর্তী আলোচনা বা পরবর্তী টপিকটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজের যদি শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা কীভাবে তার ক্ষেত্রফলগুলো বের করতে পারি। আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা দুইটা ফর্মুলা ইউজ করে বের করতে পারি। আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল দুইটা ফর্মুলা ইউজ করে বের করতে পারি। ধরুন এরকম একটা ABC ত্রিভুজ আপনার দেওয়া আছে, তো ত্রিভুজটা দেওয়া থাকলে সেখান থেকে আপনি কী ফর্মুলা ইউজ করে সেই ক্ষেত্রফলটা বের করতে পারেন সেটা আমরা একটু এখন দেখব। আচ্ছা, তো সেটা আমরা দেখেন কীভাবে বের করি। ধরুন একটা ত্রিভুজের এরকম আপনার তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, যদি আপনার একটা ত্রিভুজের এই রকম তিনটা স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরকম, যেমন ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু মডুলাস বা নির্ণায়কের চিহ্ন বলতে পারেন এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান, এক্স টু ওয়াই টু ওয়ান, এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান। এটা হচ্ছে একটা ফর্মুলা, আমরা এই ফর্মুলাটি ইউজ করতে পারি, এই ফর্মুলার সাহায্যে ইউজ করতে পারি। আরেকটা ফর্মুলা আছে, আরেকটা ফর্মুলাটা হচ্ছে এরকম, তো ওই বেলায় আপনাকে এই বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে গুণন করাইতে হবে। কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে সেই সূত্রটা হচ্ছে দেখেন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আবার এক্স ওয়ান এবং হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ওয়ান। এই ফর্মুলার সাহায্যে আপনি ইউজ করতে পারেন। একটা গুণন কমপ্লিট করতে হবে তাকে, আপনি যদি একটা গুণন কমপ্লিট করেন কমপ্লিট করার পরেই আপনার কিন্তু এইভাবে আপনি লিখতে পারেন, ঠিক আছে? তাহলে এই সূত্র অথবা এই সূত্র, এই দুইটা সূত্রের মাধ্যমে আপনারা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বের করতে পারেন। আশা করি আপনারা, আমি আশা করি যে আপনারা সকলে হয়তো বা অঙ্কটা বুঝতে পারছেন। এখন দেখেন আমরা এই সূত্রের সাহায্যে কীভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় সেটা আমরা একটু দেখি। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে কীভাবে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হয় সেটা আমরা একটু দেখি। যখন এখানে একটা প্রশ্ন আছে যে এ হচ্ছে আপনার জিরো ওয়ান, বি বিন্দুটা হচ্ছে টু ওয়ান ফাইভ ফোর আর হচ্ছে ফাইভ ফোর, এটা হচ্ছে আপনার সি বিন্দু। তাহলে এই তিনটা বিন্দু দেওয়া থাকলে এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল কত, এইরকম একটা ইকুয়েশন দ্বারা আপনার একটা সূত্র দেওয়া থাকলো, এটার আপনি ক্ষেত্রফল বের করবেন। তাহলে আমাদের যে সূত্রটা আছে আমরা সূত্র অনুযায়ী এটা ইউজ করি, সূত্রের ফর্মুলা ইউজ করি। তা সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু, তাহলে প্রথম হচ্ছে এক্স ওয়ান, এক্স ওয়ানের ভ্যালুটা হচ্ছে জিরো, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি আর এই দিকে হচ্ছে আপনার ওয়ান ওয়ান। তারপরে এটা দেখেন এটা হচ্ছে কিন্তু নির্ণায়ক, তাহলে কিন্তু আপনি এখানে নির্ণায়ক করলে এর কিন্তু মান চলে আসবে। আমরা কিন্তু নির্ণায়কের মানগুলো কেমনে বের করতে হয় সেটা কিন্তু আপনাদের দেখেছিলাম। আপনি এখানে যে কোনো সারি বরাবর যদি বিস্তার করেন, বিস্তার করলে কিন্তু তার মানটা চলে আসবে। এখন তাহলে আমরা এখানে একটু বিস্তার করি, দেখি বিস্তার করার মাধ্যমে কীভাবে এখান থেকে ক্ষেত্রফলটা বের করা যায়। আমরা যদি প্রথম সারি বরাবর অর্থাৎ এই যে এক নম্বর যে সারিটা আছে এই সারি বরাবর যদি আমরা একটু বিস্তার করি তাহলে হাফ ইন্টু হাফ ইন্টু, প্রথমে জিরো আছে তো এখানে আলটিমেটলি জিরোই হবে, জিরো পরেরটা চিহ্নটা দেখেন এই ওয়ানের আগে আছে মাইনাস, তাহলে ওয়ান ইন্টু এই কলামটা বাদ যাবে এবং এই সারিটা বাদ যাবে, তাহলে থাকে আপনার এইখানে টু, এই যে দুই অক্ষে দুই এবং হচ্ছে মাইনাস ফাইভ। তারপরে প্লাস, যখন আমি এটা চিন্তা করব তখন এই কলামটা বাদ যাবে তখন এটা, তাহলে হচ্ছে ওয়ান ইন্টু চার দুগুণে আট মাইনাস ফাইভ, তাহলে এখানে হচ্ছে আমাদের হাফ অফ মাইনাস ওয়ান ইন্টু মাইনাস থ্রি প্লাস, দেখেন এখানে কত আসতেছে আমাদের থ্রি আসতেছে,
তারপরে আমরা যদি এখানে একটু হিসাব করি, মানে সেভেন এক্স প্লাস তিন আর তিন যোগ করলে হয় ছয়, এটা দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে তিন বর্গ একক, এটাই কিন্তু হয়ে যাবে আমাদের ক্ষেত্রফলের মান। তাহলে এটাই আমাদের আনসার। তো এইভাবে আমরা কিন্তু এখানে আমাদের যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলের মানটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। আমরা আশা করব যে এখানে আপনারা সকলে এই অঙ্কটা বুঝতে পারছেন। এইভাবে কিন্তু আমরা এখান থেকে এই ম্যাথটা কিন্তু করতে পারি। ঠিক আছে, আমরা কি করব, এখানে বিস্তার করব, প্রথম সারি বরাবর বিস্তার করতেছি। তো প্রথম সারি বরাবর যদি আমি বিস্তার করি, বিস্তার করলে দেখেন তো এই কলমটা বাদ যাবে, এইটা বাদ যাবে, এই এলিমেন্টটা আর এই কলম, এই সারি পুরোটাই বাদ যাবে। তাহলে থাকবে আপনার ওয়ান ওয়ান, আর এখানে দেখেন তাহলে এটা বাদ, যেহেতু জিরো আছে এই জন্য টোটালটাই জিরো হয়ে যাবে। তারপরে এইভাবে সবটি সহগুণক বের করে আপনি এখানে ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন করার পরে কিন্তু আপনার এই মানটা চলে আসবে। আমি আশা করি সকলে এই অঙ্কটা বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আমরা সামনের কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।